মানুষের জীবনে নানামুখী গজব নেমে আসে, আল্লাহ তাআলা মানুষের জীবনে নানামুখী গজব দান করেন, মানুষের জীবনে বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ দান করেন। তার এক নাম্বার কারণ হলো আল্লাহ আল্লাহ তাআলা মানুষের উপর বিপদ দেন, মানুষগুলো যেন পাপাচার ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়। মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ মাঝে মাঝে তার জীবনের মধ্যে বিভিন্ন ধরনের গজব দান করেন, বিপদ দেন, বালা মুসিবতে তাকে আচ্ছন্ন করে ফেলেন। কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদাহের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই তোমাদের উপরে বড় শাস্তি আসার আগে লঘু শাস্তি আমি তোমাদেরকে আস্বাদন করাবো, অর্থাৎ আখেরাতে তোমাদেরকে শাস্তি দেওয়ার আগে তোমাদেরকে আমি দুনিয়ায় বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আপদ গজবে নিপতিত করব, যেন তোমরা আমি আল্লাহকে ভয় করে পাপাচার থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ফিরে আসে পার, যেন আল্লাহর রাস্তায় তোমরা ফিরে আসতে পারো। আবার কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবাহের 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আওয়ালা ইয়ারাউনা আন أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। الله تعالى বলছেন, তোমরা কি দেখো না বছরে একবার বা দুইবার তোমরা ফিতনায় গজবে তোমরা আচ্ছন্ন হও, গজব তোমাদের উপরে আসে, যাতে করে তোমরা তাওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে যেতে পারো। এই জন্য আল্লাহ মাঝে মাঝে তোমাদের উপরে এই গজবগুলো দান করেন। আল্লাহ গজব দেন আল্লাহর কাছ থেকে দূরে যাওয়ার জন্য নয়, গজব আল্লাহ দেন আপনাকে, আল্লাহ মুসিবতে ফেলেন যেন আপনি আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহমুখী হন। কিন্তু বাস্তবতা কি, গজব আসলে মুসিবত আসলে দেখা যায় আমরা নেক কাজ কিংবা নেক কাজের পরিবেশ তৈরি করার বিপরীতে যেই স্থানগুলোতে নেক কাজ হয় ওই স্থানগুলোতে আমরা আরো প্রতিবন্ধকতা সৃষ্টি করি। করোনা এসেছে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। হাটে বাজারে, হাটে মাঠে বাজারে, শপিং মলে, স্টেডিয়ামে যতটানা নজরদারি, মসজিদ মাদ্রাসা আর মাহফিলে তার চাইতে বেশি নজরদারি। আল্লাহ তো বলছেন মুসিবত আসবে, মুসিবত আসলে আল্লাহমুখী হও, এখন আল্লাহমুখী আমরা হচ্ছি না। এই গজব কি এমনি এমনি এসেছে? এই গজব এটা চীন থেকে আসে নাই, এটা এসেছে কার তরফ থেকে? শোনেন, মজার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে যাই। পৃথিবীর এমন বহু মুসলিম দেশই আছে যারা এই করোনা আসছে দুই বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের দেশে লকডাউনও দেয় নাই, এখনো তারা ভালো আছে। আবার তথ্য প্রযুক্তি বিজ্ঞান চিকিৎসায় সবচেয়েতে উন্নত রাষ্ট্রগুলো এই গজব আসার পরে অসহায় হয়ে গিয়েছে। এই জন্য আমি গত বছরও বলেছিলাম, এই বছরও কথাগুলো আবার রিপিট করছি, করোনা ভাইরাস গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরত দেখিয়েছে, পাশাপাশি আল্লাহর রহমত দেখিয়েছে। কয়টা কথা বলেছি? কুদরত, আরেকটা কি বলেছি? রহমত। কুদরত কি? কুদরত হচ্ছে এই করোনা ভাইরাস আসার পরে মানুষ আল্লাহ তাআলার বিশাল ক্ষমতা দেখেছে। যারা জ্ঞান বিজ্ঞান চিকিৎসায় পৃথিবীতে সবচাইতে এগিয়ে, এই করোনা ভাইরাস আসার পরে দেখা গিয়েছে তাদের দেশগুলোতে ঘরে ঘরে এলাকায় এলাকায় লাশের মিছিল তৈরি হয়েছে। চিকিৎসায় যারা এত উন্নত, আল্লাহর পাঠানো অদৃশ্য একটা ভাইরাস, অদৃশ্য একটা ভাইরাস, এই অদৃশ্য একটা ভাইরাসের কাছে তারা অসহায়ের মতো মাথা নত করে দিতে বাধ্য হয়েছে। তাহলে করোনা পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরত দেখিয়েছে। দুই নম্বর কথা কি বলেছিলাম? এই করোনা আসার পর পৃথিবীর মানুষ আল্লাহর রহমতও দেখেছে। আপনি বলবেন, হুজাই কথা বলো কেন,
করোনা আসার পরে পৃথিবীর মানুষ আল্লাহর কি দেখেছে? এ যুবকরা শোনো, আল্লাহর রহমত দেখেছে। আপনি বলবেন হুজুর রহমত দেখেছে কেমনে? WHO, এই ভাই চুপ, WHO নাম শুনেছেন আপনারা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পৃথিবীতে যখন করোনা ভাইরাস শুরু হলো, তারা একটি প্রেডিকশন, একটি ভবিষ্যৎবাণী করেছিল যে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি অসচেতন, অপরিচ্ছন্ন জীবনযাপন করে। এজন্য তারা একটি ভবিষ্যৎবাণী করেছিল যে বাংলাদেশে কম করে হলেও 10 লক্ষ লোক করোনা ভাইরাসে মারা যাবে। এই ভবিষ্যৎবাণী করার পর 2 বছরে, আমি জানি না এখনো 2 লাখও হয়েছে কিনা, হয়েছে নাকি মৃত্যুর সংখ্যা? তা আমি তো আবার মাঝে মাঝে বলি, করোনা ভাইরাসের এই দেশের মানুষকে কি আক্রান্ত করবে? এই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষই এক একটা ভাইরাস বোমা। করোনা তাদেরকে কিভাবে আক্রান্ত করবে? সরকার বলছে, আমরাও বলতেছি, মাস্ক পরিধান করেন। যে মাস্কটা পরিধান করে ওইটার মধ্যে ময়লার স্তূপ জমা হয়ে আছে, আছে না নাই? যে পরিমাণ ঘন বসতি বাংলাদেশে আর যে পরিমাণ অপরিচ্ছন্ন জীবনযাপন আমরা করি, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, ইতালি, ফ্রান্স, এই দেশগুলোতে করোনা যে অবস্থা, যে তাণ্ডব চালিয়েছে, এই অবস্থা যদি বাংলাদেশে হতো, চিন্তা করেছেন আপনি কি হইতো? এত অপরিচ্ছন্ন থাকার পরেও পুলিশ পিটাইয়াও মানুষকে মাস্ক পরিধান করাতে পারে নাই, এত অসচেতন অপরিচ্ছন্ন থাকার পরেও এই দেশের 18 কোটি মানুষকে অন্যান্য দেশের চাইতে এত ভালো রেখেছেন কে? আপনি কি কখনো কারণ ফাইন্ড আউট করেছেন যে আমরা এত ভালো থাকলাম কিভাবে? আমরা আমেরিকার চেয়ে চিকিৎসায় অনেক এগিয়ে, তাই না? ইংল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে, ইতালি ফ্রান্সের চেয়ে এগিয়ে, তাহলে এত ভালো থাকলাম কেমনে? আপনি রাজনীতি রাজনীতির জায়গায় করেন, সব কিছু জায়গা মতো রেখে চিন্তা করেন তো, আমরা টিকে আছি কেমনে? অন্যান্য দেশের চেয়ে এত ভালো আছি কিভাবে? আমি চিন্তা করলাম এর কারণগুলো কি, চিন্তা করে দেখলাম বিশ্বের একমাত্র দেশ হলো বাংলাদেশ। আগে ঠিক বলছেন কেন, কথা তো শেষ করি নাই, এই ঠিক বলা ফ্যাশন হয়ে গেছে, আবারও ঠিক। আমি চিন্তা করে দেখলাম আমরা এত গরিব দেশ, আমাদের চিকিৎসা ব্যবস্থা এত ভালো না, যেখানে টিকা নিয়েও সেসরা চোর চামাররা অনেক চুরি চামারি করেছে আপনারা জানেন, যেখানে এত দুর্নীতি, চিকিৎসার চৌ নাই, এখানে এত ভালো থাকলাম কেমনে? চিন্তা করে পেলাম বিশ্বের একমাত্র দেশ হলো বাংলাদেশ। এই দেশে যতগুলো হাফিজি মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, পৃথিবীতে আর কোনো দেশ নাই যেই দেশে এত দিনই প্রতিষ্ঠান আছে। আমি কি ভুল বলেছি? আমি চিন্তা করলাম আমরা এত ভালো আছি কেমনে? এই দেশে সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে এই দেশের চতুর কোণে লক্ষ লক্ষ হাফেজরা ফজরের আগেই উঠে কোরআনের গুনগুন তেলাওয়াত শুরু করে। চিন্তা করলাম এই দেশে আল্লাহর রহমত এত বেশি কেন? চিন্তা করে পেলাম এই দেশের মানুষ, এরা যত বেশি ধার্মিক, আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে এত পরিমাণ কোরআন পাগল, ইসলাম পাগল মানুষ আছে কিনা। আমরা হয়তো আমাদের দেশের মানুষ যারা আছেন, মুসলমান যারা আছেন, তারা সবাই হয়তো কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা, উচ্চতর ডিগ্রি না নিলেও অন্তত ইসলাম আর কোরআনের প্রতি মানুষের ভালোবাসা কম না বেশি? এতগুলা মানুষ এসেছে বিরিয়ানি খাওয়াইয়া, জিলাপি খাওয়াইয়া, টাকা পয়সা দিয়াও অন্য জায়গায় মানুষ আনা যায় না, কিন্তু কোরআনের মাহফিল হলে যুবকরা, আমার বাবারা, চাচারা পকেটের টাকা খরচ করে না খেয়ে পাগলের মতো ছুটে আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। এই দেশে সেপ্টেম্বর অক্টোবর থেকে নিয়ে শুরু করে এপ্রিল পর্যন্ত 5-6টা মাস বাংলাদেশে এমন কোনো রাত নাই
যে রাতে কোনো না কোনো জায়গায় মাহফিল হয় না, এমন কোনো জায়গা নেই। আজকে বাংলাদেশে হাজার হাজার মাহফিল হচ্ছে। এইরকম পৃথিবীর একমাত্র দেশ হল বাংলাদেশ, যেখানে একটানা পাঁচ ছয় মাস প্রত্যেক রাতে শত শত হাজার হাজার কুরআনের মাহফিল হয়। কথাগুলো ভুল বলেছি? কারু সিল্লাই সিন্নি খাও, কিসের উসিল্লাই সিন্নি খাও, ওইটা বুঝলা না। যেই মসজিদগুলোতে আল্লাহর জিকির হয়, সালাত হয়, যেই মাদ্রাসাগুলোতে আমার হাফেজরা ফজরের আগে উঠেই কোরআন তেলাওয়াত করে, আর যেই মাহফিলগুলোতে কোরআন হাদিসের আলোচনা হয়, যার বরকতে দেশে এত বেশি রহমত, এত বেশি বরকত, আল্লাহর কসম বরকতের এই জায়গাগুলো বন্ধ হলে গজব কমবে না, গজব আরো বাড়বে। জানিনা আর কথা বলার সুযোগ পাবো কিনা, বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজ ভাতা, আমি বলে দিয়ে গেলাম। কিসের উসিল্লায় ভালো আছেন ওইটা বুঝেন না আপনি। বন্ধ করতে মন চায়, সিনেমা হলগুলো বন্ধ করে দেন, স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দেন, গায়ক গায়িকা নর্তকীদের গানের আসর, নাচের আসর, কনসার্ট বন্ধ করেন, যাত্রাপালা বন্ধ করে দেন, মসজিদ মাদ্রাসা খুলে দেন, ওয়াজ মাহফিলের অনুমতি দিয়ে দেয়, যা করা দরকার সেটা করেন না, যা করা দরকার সেটা করেন না, হাটে মাঠে বাজারে ঠেলাঠেলি কম না বেশি, হে কথা কন না কেন? আল্লাহর গজব আসলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। দেখলাম বুস্টার ডোজ নিয়েও অনেকে আক্রান্ত, তো ওমিক্রন আসছে, এরপরে কুমিক্রন আসবে, এরপরে টুমিক্রন, ছুমিক্রন, কতক্রন যে আসবে আল্লাহু আলাম। আল্লাহ তাআলা বলছেন এই আয়াত এক নম্বর পয়েন্টটা মিলান আপনি, বিপদ আসার কারণ বলছি কয়টা, কথা কর না কেন? এক নম্বর, আল্লাহ গজব দিয়ে মানুষকে কি করেন, সতর্ক করেন, যেন মানুষ কি মুখী হয়, আল্লাহ মুখী না করবেন। আল্লাহ বলছেন বিপদ দেই যেন তওবা করে। এত লম্বা প্রজ্ঞাপন জারি হলো, এই প্রজ্ঞাপনে যদি একটা পয়েন্ট থাকতো অন্তত সকলে মিলে একটু তৌবা ইস্তেগফার করুন, তাহলে তো ভালো হইতো, গণতাওবা কর্মসূচি পালন হওয়া উচিত ছিল। গণতাওবা, গণতাওবা, গণহারে তাওবা, সবাই তাওবা করবেন, নিজে ভালো কাজ করবেন, ভালো কাজে মানুষকে উৎসাহিত করবেন, নেক কাজের পরিবেশ নিশ্চিত করবেন, সেটা না করে নেক কাজের জায়গাগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সীমিত পরিসরে এই শব্দটা মসজিদে যতটুকু অ্যাপ্লাই হয়, যদি সব জায়গায় অ্যাপ্লাই হইতো আমার মনে হয় ভালো হইতো। এই সীমিত পরিসরে এই জিনিসটা খালি পাবেন মসজিদের মধ্যে বেশি। একদিন এক মসজিদে নামাজে ঢুকলাম, এক জায়গায় যাচ্ছি নামাজে ঢুকলাম, তা আমার গাড়ির সামনে বাপ বেটা দুইজন এক রিক্সা দিয়ে আসলো, একই রিক্সা দিয়া আসলো মসজিদে, দেখি আবার ঢুকে তারা তিন ফুট দূরে দাঁড়াইল। আর কথাটাও বল, সামাজিক দূরত্ব নয়, বলা উচিত ছিল শারীরিক দূরত্ব। সামাজিক দূরত্ব কথাটা তো সুন্দর না, সামাজিক দূরত্ব বললে তো মানুষের মধ্যে খালি দূরত্ব তৈরি হবে, শারীরিক দূরত্ব আপনি বলতে পারেন। তো দেখছেন কেন, বাপ বেটা এক রিক্সায় এসা মসজিদে এসে কি করে, স্বামী স্ত্রী ঘুমায় একসাথে কিন্তু বাসে উঠার সময় দুই সিটে উঠে, কি যে অবস্থা হয়েছে। আল্লাহ গজব দেন আল্লাহমুখী হওয়ার জন্য। এই যে কথাগুলো বললাম, বলেন আমরা বাংলাদেশের মানুষ অন্য দেশের চেয়ে ভালো আছি না খারাপ আছি? অনেক ভালো আছে। কেন ভালো আছেন সেটা চিন্তা করেন, মসজিদ মাদ্রাসাগুলো উন্মুক্ত করে দেন, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর ইবাদত হয়, যেখানে গেলে পরে মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢুকে, ওই জায়গাগুলো উন্মুক্ত করে দেন। গজব তুলে নিবেন কে? গজব দেওয়ার মালিক কে? গজব উঠায় নেওয়ার মালিক কে? যেগুলো বন্ধ করার ওগুলো বন্ধ করেন, ক্যাসিনো বন্ধ করে দেন, মদের বারগুলো বন্ধ করে দেন, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় ওগুলো বন্ধ করেন, যা বন্ধ করা দরকার সেগুলো বন্ধ করেন। তাহলে বিপদ আসার কারণ বলছি মোট কয়টা? এক নম্বর, আল্লাহ বিপদ দেন যেন মানুষের অন্তরটা একটু কাঁপে, যেন মানুষ আল্লাহমুখী হয়। এই যে দেড় দুই মাস আগে ফজরের নামাজের সময় একটা ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড় না সরি ভূমিকম্প হলো,
আপনাদের দেবিদ্বারে হইছে নাকি? এ যুবক, তখন তো তুমি ঘুমেছিলে, নামাজে যাও নাই। ওই ভূমিকম্পের সময় মউত হতে পারত কিনা? আরো আসতে বলেন, হতে পারত কিনা? এই যে আল্লাহ ভূমিকম্প দিলেন, আমি আপনি বেঁচে রইলাম, আমার আপনার অন্তরও যেন একটু ভূমিকম্প হয়, কলিজাটা যেন কেঁপে উঠে, আল্লাহর ভয়ে যেন অন্তরটা কাঁপে, এই জন্য ফজরের টাইমে ভূমিকম্প দিলেন কি? এখনো মসজিদে গেলেন না। এই ভাইরাস আসার পরে 2 বছরে কত মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি আপনিও তো চলে যেতে পারতাম, আমাকে আপনাকে রহমতের কুলে বাঁচিয়ে রেখেছেন কি? ওই আল্লাহর ইবাদত করেন, ওই আল্লাহর ইবাদত মুখী হয়ে যান, ওই আল্লাহকে স্মরণ করুন, ওই আল্লাহকে ভয় করে ওই আল্লাহর পথে জীবনযাপন যদি শুরু, ওই আল্লাহর পথে যদি আমরা জীবনযাপন শুরু করে দিই, মুসিবত থেকে আমাদেরকে বাঁচাই দিবেন কি? তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা পেলাম, মানুষের উপরে বিপদ আসে, মুসিবত আসে, গজব আসে, 1 নম্বর মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য আমরা যেন একটু সাবধান হই, সতর্ক যেন হই, আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা করি। যুবক, মসজিদে যাও, মসজিদে যাও। তোমার মতো কত যুবক কিন্তু চলে যাচ্ছে, মসজিদে ঢোকার সুযোগ হয়তো নাও পাইতে পারো, তাড়াতাড়ি মসজিদে ঢুকো, আল্লাহমুখী হও। যত গুণা করেছো সব গুণার জন্য মাফ চাইতে হবে কার কাছে? দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আপনার রব অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, ওই আল্লাহর কাছে তওবা করেন, মাফ করে দিবেন কে? আল্লাহ। নাম্বার 2 পয়েন্টগুলো মনে রাখবেন। নাম্বার 2, মানুষের উপরে গজব আসে, এর 2 নম্বর কারণ, মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহর সাথে সীমালঙ্ঘন করে, শিরক আর কুফরে নিমজ্জিত হয়, তখন ওই অবাধ্য জাতির উপরে গজব দেন কে? পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ তাআলা এই অবাধ্যতার কারণে ধ্বংস করেছেন। কয়টা জাতি? জোরে বলেন, কয়টা? 6টা জাতি। 6টা কিস্সা মনে রাখেন, কয়টা কিস্সা? 6টা ঘটনা বলি। নাম্বার 1, 1 নম্বর পৃথিবীর যে 6টা জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন, 1 নম্বর জাতি হলো নূহ আলাইহিসসালামের জাতি। কার জাতি? এরা আল্লাহর সাথে শিরক যখন শুরু করলো, নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তাদের মাঝে নবী বানিয়ে পাঠালেন, নূহ আলাইহিসসালাম তৌহিদের দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করলো না, কুফরিতে অবাধ্যতায় নিমজ্জিত রইল, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতির উপরে গজব দিলেন। একটা প্লাবন আসলো, বন্যা আসলো, এক প্লাবনে সবগুলাকে সমূলে ধ্বংস করে দিলেন কে? তাহলে পৃথিবীর যে 6টা জাতিকে আল্লাহ অবাধ্যতার কারণে ধ্বংস করেছেন, তার মধ্যে 1 নম্বর কোন নবীর জাতি? নূহ নবীর জাতি। এদেরকে কি দিয়ে ধ্বংস করা হয়েছে? মহাপ্লাবন দিয়ে, মনে থাকবে। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে আদ জাতি। কোন জাতি? আদ জাতি। এদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছিল হুদ আলাইহিসসালামকে। এরা মুশরিক ছিল, আল্লাহর অবাধ্যতায় এবং সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছিল। হুদ আলাইহিসসালাম দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল করল না, শেষ পর্যন্ত এদের উপর এমন গজব আসলো, একটানা এদের উপরে বেশ কয়েকদিন বৃষ্টি বন্ধ রইল। তারপরে যখন একটা কালো মেঘের টুকরা আসলো, এরা ভাবছিল যে ওখান থেকে মনে হয় বৃষ্টি হবে। কয়েক বছর তো তাদের ফল ফসলও নষ্ট হয়ে গিয়েছিল, ভেবেছিল বৃষ্টি আসবে, কিন্তু এটা ছিল গজবের মেঘ। বজ্রনিনাদ হলো, প্রবল ভূমিকম্প হলো, ঝড় তুফান হলো, 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন সবগুলাকে ঘূর্ণিঝড় দিয়া ধ্বংস করে দিলেন কে? আল্লাহ তাআলা। কাউকে ধ্বংস করতে হলে অস্ত্র লাগে না, বিরাট সৈন্যবাহিনী লাগে না, আল্লাহর ধ্বংস করতে 1 সেকেন্ডও লাগবে। এই বিশাল বিশাল বাড়ি বানাইছেন আপনারা, একটা ঘূর্ণিঝড় দিয়া ভূমিকম্প দিয়া ধ্বংস করে দিতে পারেন কে? আমরা অনেক সময় আমরা একটু ক্ষমতা পাইলে আল্লাহদ্রোহী হয়ে যাই, খোদাদ্রোহী হয়ে যাই, আল্লাহকে ভয় করা উচিত। 3 নম্বর জাতি হচ্ছে, 3 নম্বর জাতি হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? সামুদ জাতি। এদের কাছে সালেহ আলাইহিসসালামকে নবী হিসাবে পাঠানো হয়েছিল, এরাও আল্লাহর অবাধ্য ছিল, শির কুফরে এবং কুফরে নিমজ্জিত ছিল। এরা সালেহ আলাইহিসসালামকে অস্বীকার করল। সালেহ আলাইহিসসালামকে আল্লাহ একটি উষ্ট্রীয় মজজা হিসাবে দিয়েছিলেন, ওইটা তারা হত্যাও করেছিল। এরপরে এদের উপর এমন গজব আসলো, একটা ঘূর্ণিঝড় দিয়া এই জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে? 4 নম্বর জাতি হচ্ছে
লূত আলাইহিসসালামের জাতি। এই জাতির সমকামিতা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, এরা সমকামিতা শুরু করেছিল, পুরুষে পুরুষে যৌনতা, নারী নারী যৌনতা এই যুগে শুরু হয়েছিল। এই কুকর্ম থেকে এরা সরে না আসার কারণে আল্লাহ তাআলা জমিন উল্টায়া এদেরকে ধ্বংস করে দিলেন। পাঁচ নম্বর জাতি হচ্ছে শুয়াইব আলাইহিসসালামের জাতি। এই শুয়াইব আলাইহিসসালামের জাতি শিরক, কুফর, সীমালঙ্ঘন, অবাধ্যতা, ওজনে কম দেওয়া, বিভিন্ন ধরনের কুকর্মে নিমজ্জিত ছিল। শুয়াইব আলাইহিসসালাম তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন, এরা ফিরে আসলো না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই জাতির উপরে এমন গজব দান করলেন, এমন গজব দিলেন, একটানা সাত দিন বৃষ্টি বন্ধ ছিল, কয়দিন সরি একটানা সাত দিন প্রচণ্ড গরম চাপায় দেওয়া হলো, খুব গরম। গরমের চোটে এরা ঘর বাড়ি ফালাইয়া থুইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় নিল, কেউ আবার মাটির নিচে কক্ষ মানে তৈরি করে সেখানে গিয়ে আশ্রয় নিল। সাত দিন পরে হঠাৎ একটা মেঘের টুকরা আসলো, তারা ভেবেছিল যে সেখান থেকে বৃষ্টি হবে। সবাই যখন মেঘের টুকরার নিচে গিয়ে সমবেত হলো, বৃষ্টি না এসে আগুন সেখান থেকে পড়লো, সবগুলারে ধ্বংস করে দিলেন কে? কয় জাতির কথা বললাম? পাঁচ। ছয় নাম্বার হচ্ছে কওমে ফেরাউন, ফেরাউন জাতি। ফেরাউন আর তার দলবলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তবে এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করার আগে বেশ কয়েকবার সুযোগ দিয়েছেন। এই ফেরাউন জুলুম করেছে কম না বেশি, কথা বলেন কম না বেশি। এই ফেরাউন মুসা আলাইহিসসালামের জন্ম ঠেকাবার জন্য বনি ইসরাইলের নবজাতক শিশুগুলোকে ধরে ধরে জবাই করেছিল। মুসা আলাইহিসসালাম যখন দাওয়াত দিলেন, মুসা আলাইহিসসালামের দাওয়াতের সে বিরোধিতা করলো, দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। মুসা আলাইহিসসালাম এবং তার উম্মতের উপরে অবর্ণনীয় সীমাহীন জুলুম নির্যাতন চালালো। এরপরে যখন এবাদত গৃহগুলোতে হামলা শুরু করলো, মুসা আলাইহিসসালাম তখন দোয়া করলেন কার কাছে? আল্লাহ তাআলা এবার ফেরাউনকে ধ্বংস করার আগে কয়েক দফা সুযোগ দিলেন, বড় গজব দেওয়ার আগে আল্লাহ ছোট ছোট কিছু গজব দিলেন। এক নম্বর গজব আল্লাহ দিলেন, গোটা মিশরের মধ্যে আল্লাহ দুর্ভিক্ষ দিলেন, এমন দুর্ভিক্ষ ফল ফসল যা ছিল সব নষ্ট করে দিলেন কে? ফেরাউন বুঝতে পারলো এটা আল্লাহর কাজ। সে তখন মুসা আলাইহিসসালামকে ডেকে এনে বলল, মুসা যা করার করছি, তোমার আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন গজব তুলে নেন, তিনি যদি গজব তুলে নেন তাইলে আমরা ভালো মানুষ হয়ে যাব। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ দুর্ভিক্ষ উঠিয়ে নিলেন, কিন্তু দেখা গেল দুর্ভিক্ষ যখন চলে গেল যেই লাউ সেই কদু, এরা তাদের কুকর্মে সীমালঙ্ঘন আর পাপাচারিতায় লিপ্ত রইল। আল্লাহের পরে গজব পাঠালেন, বন্যা দিলেন। যখন তারা যখন আল্লাহ গজব উঠিয়ে নিয়েছিলেন, দুর্ভিক্ষ উঠানোর পর আবার ফল ফসলের সমারোহে মাঠ ভরে গেল, বন্যা দিয়ে আবার সব আল্লাহ ধ্বংস করে দিলেন। ফেরাউন আবার মুসা নবীকে ডেকে আনলো, বলল আল্লাহর কাছে একটু দোয়া করো, তিনি যেন এই গজব উঠান, এবার আমরা ভালো হয়ে যাব। মুসা নবী দোয়া করলেন, গজব আল্লাহ উঠালেন। এরপরে দেখা গেল এরা আবার সেই কুকর্মেই লিপ্ত হলো, ইমান আনলো না। তিন নম্বর গজব আল্লাহ এদের উপর পাঠালেন, পঙ্গপাল, পঙ্গপাল দিলেন। এদের ফল ফসল, বাড়িঘরের যে ফার্নিচার ছিল, কাঠ ছিল, সবগুলোতে পঙ্গপাল এসে যখন আক্রমণ চালালো, দেখলো হায় হায় অবস্থা খারাপ। আবার মুসা নবীকে ডেকে এনে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, এবার যদি তিনি গজবটা উঠায় নেন আমরা ভালো হয়ে যাব। মুসা আলাইহিসসালাম দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন। এরপরে তারা ইমান এনেছিল, আনলো না, যেই লাউ সেই কদু। দেখেন আল্লাহ এই জালেমকে, ফেরাউনকে ধ্বংস করার আগে কতবার সুযোগ দিয়েছেন, ভালো করে শুনেন। চার নম্বর গজব আল্লাহ পাঠালেন, উকুনের গজব। উকুন বুঝেন আপনারা? উকুন মাথার মধ্যে হয় না? উকুনের গজব, এত উকুন আল্লাহ পাঠালেন, এদের পুরা শরীরে কামড়া কামড়ি শুরু হইল। এখন সবাই খালি উকুনের গজব, কামড় খাইয়া উকুনের কামড়ে অতিষ্ঠ হয়ে মুসা নবীকে ডেকে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন এই গজবটা উঠান, এই গজব উঠাইলে আমরা সবাই ইমান আনবো, ভালো হবে। এই গজব উঠানোর পরে দেখা গেল না ইমান আনলো না, কুকর্মেই সবাই নিমজ্জিত রইল। এরপরে পাঁচ নম্বরের গজব পাঠানো হলো, ব্যাঙের গজব। ব্যাঙ, ব্যাঙ বুঝেন তো আপনারা? দেখা যায় খাবার খাইতে বসছে, খাবারের প্লেটে ব্যাঙ, তরকারির পাতিলে ব্যাঙ, যেখানে বসে ব্যাঙের স্তূপ হয়ে যায়, রাতের বেলা ঘুমায় পুরা বডিতে ব্যাঙ, নাকে মুখে ব্যাঙের লাফালাফি। ফেরাউন যেখানে বসে সেখানেই ব্যাঙ। মুসা নবীকে ডেকে এনে বলল, আল্লাহ তাআলার কাছে আবেদন করো, তিনি যেন এই গজবটা উঠান। মুসা আলাইহিসসালাম দোয়া করেন, গজব উঠিয়ে নিলেন কে? এই গজব উঠলো, ভালো হইল না, যেই লাউ
সেই কদু। ছয় নম্বরের গজব আসলো রক্তের গজব। কিসের গজব? রক্ত। যেই গ্লাসে পানি পান করতে চায় দেখা যায় পানি কি হয়ে যায়, রক্ত হয়ে যায়, নীলনদ রক্ত হয়ে গেল, তরকারির পাতিল রক্ত, ডানে বামে সামনে পিছনে এরা শুধু রক্ত দেখে আল্লাহর কাছে আবেদন জানাতে বললো। মুসা আলাইহিস সালাম আবেদন করলেন, আল্লাহ গজব উঠিয়ে নিলেন, এরপরও ঈমান আনলো না। এরপরে আল্লাহ গজব পাঠালেন, মহামারী দিলেন, এই যে করোনার মতো এটা মহামারী, আল্লাহ তখন প্লেগ মহামারী দিয়েছিলেন। কোনো কোনো রওয়ায়াতে এসেছে একদিনেই তাদের 70,000 মানুষ মারা গিয়েছে। কত হাজার? ফেরাউন সে নিজেকে খোদা বললেও সে তো নিজে জানতো আমি আসলে একটা হুদা, আমি কিছুই জান বাঁচানোর তো দরকার আছে। যখন দেখে সব জায়গায় সাথে ডানে বামে মানুষ মারা যাচ্ছে, তখন মুসা নবীকে ডেকে বলল, মুসা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করো, তিনি যেন এই গজব উঠান দিলে ভালো হয়ে যাব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই মহামারী উঠিয়ে নিলেন কে? এরপরেও দেখা গেল অত্যাচার নির্যাতন নিপীড়ন থেকে ফেরাউন এবং তার দলবল সরে আসলো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওগো আমার নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে হিজরত করো। মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে এবার মিশর ছেড়ে চলে যাচ্ছেন। রাতের বেলা তিনি তার উম্মতদেরকে নিয়ে বের হচ্ছেন, মিশর ছেড়ে যখন চলে যাচ্ছেন এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউনের কানে যখন এই খবর গেল, ফেরাউন তার সৈন্যদেরকে বলল, এক্ষুনি প্রস্তুত হও, মুসা এবং তার সঙ্গী সাথে যারা আছে কাউকেই মিশর থেকে বের হতে দিব না, সবগুলাকে ধরে ধরে হত্যা করে ফেলবো। ওই দিকে মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে পথ চলা শুরু করেছেন। পথ চলতে চলতে পথ চলতে চলতে তিনি তার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের কাছাকাছি চলে গেলেন। হঠাৎ করে দেখা গেল তাদের পেছনে ফেরাউন তাদেরকে দলবল নিয়ে অনুসরণ করছে। মুসা নবীর উম্মত তখন বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছেন? সামনে পিছনে দুই জায়গায় তো দেখা যাচ্ছে এখন মৃত্যু, সামনে যদি অগ্রসর হয় সাগরে ডুবে মারা যাব, আর যদি আমরা পেছনে ফিরে যাই ফেরাউনের বাহিনীর হাতে পড়ব, ফেরাউন আমাদেরকে ছাড়বে না। মুসা আলাইহিস সালাম তিনি তো নিজের সিদ্ধান্তে হিজরত করেন নাই, তিনি হিজরত করেছেন কার ইচ্ছায়? আরো জোরে বলেন, কার ইচ্ছায়? এজন্য মুসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহাদিন, হতাশ হয়ে যাও না, আমাদের সঙ্গে কেউ না থাকলেও আমাদের সঙ্গে আছেন কি? আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ওগো নবী মুসা, আপনার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, লাঠি। আল্লাহ তাআলা বললেন, এই লাঠির কারিশমা সবাই দেখবে, লাঠি দিয়ে আপনি আঘাত করুন। মুসা নবী যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন কে? মুসা নবী বললেন, যাও, সমুদ্র পাস হও। এবার সবাই পাস হওয়া শুরু হয়েছে, এদিকে ফেরাউন আসছে, এসে দেখে হায় হায় আজীব কারবার, সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। তখন সে একটু পার্ট নিল, একটু ভাব নিল, তার সৈন্যদেরকে বলে, দেখছ আজ আমি ফেরাউন খুদার ভয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়েছে, দাঁড়ায় আসো কেন, সবাই যাও অনুসরণ করো, ধরো এদেরকে, ধরো। সবাই পথ চলা শুরু করেছে, ওইদিকে এরা ওই পানে উঠে যাচ্ছে। ওই সময় বলে, মুসা এরাও তো চলে আসতেছে, আজকে তো রেহাই নাই। মুসা নবী বললেন, বেসবরের দল সবর কর, একটু পরে না খেলা হবে, একটু পরেই তো জমবে সব কিছু, অপেক্ষা করো। সবাই যখন ওই পারে চলে গেল আর ফেরাউন তার দলবল নিয়ে একেবারে লোহিত সাগরের মাঝখানে আসলো, এবার এদেরকে সাগরের পানিতে লোহিত সাগরে নাকানি চুবানি খাওয়ান কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাওয়াজনা বিবানী ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগায়া ওয়া আদাওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো সেই ঘটনা যখন আমি বনে ইসরাঈলকে সাগর পাস করে দিয়েছিলাম, ফেরাউন এবং তার সৈন্যরা বনে ইসরাঈলকে অনুসরণ করছিল, এরা যখন একেবারে মাঝ দরিয়ায় চলে গেল, যখন আমি এদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছিলাম লোহিত সাগরে, যখন ফেরাউন
একেবারে ডুবে ডুবে মরে যায় অবস্থা। তখন সে বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলেছিল আল্লাহ আমি ভালো হয়ে গেছি, বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান এনেছি। আল্লাহ বললেন আল আন, কিরে ফেরাউন এখন তোর সময় হয়েছে নাকি? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ ইতিপূর্বে তুই সন্ত্রাসী ছিলে, যা মন চায় তাই করেছিস। আল্লাহ ছাড় দেই কিন্তু আল্লাহ ছেড়ে দেন। এই ফেরাউন কিন্তু আল্লাহর দীনপন্থী মানুষদের উপরে জুলুম নির্যাতন করেছে কম না বেশি, সে কি আল্লাহর আজাব থেকে রেহাই পেয়েছে নাকি? সুতরাং এখনো যারা এই পৃথিবীতে ফেরাউনের আদর্শ গ্রহণ করে এখনো যারা দিনদার ইমানদার আলেম উলামাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, এরাও ফেরাউনের মতো একই পরিণতি ভোগ করবে। আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নামরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবে? তাহলে এই ছয়টা ঘটনা থেকে কি বুঝলেন? পৃথিবীতে যারাই আল্লাহর অবাধ্য হবে, আল্লাহর অবাধ্য হয়ে ইমানদারদের উপরে জুলুম করবে, যারা আল্লাহর গজব থেকে রেহাই পাবে না। আপনি একটু পড়াশোনা করে দেখেন, পৃথিবীতে যারাই আল্লাহর অবাধ্য হয়েছে এবং ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, মৃত্যু হয়েছে সবার, ভালো মৃত্যু হয় নাই, অপমৃত্যু হয়েছে। কি মৃত্যু হয়েছে? যেমন ফেরাউনের এই মৃত্যুকে আপনি ভালো মৃত্যু বলবেন না অপমৃত্যু বলবেন? নমরুদের মৃত্যুকে আপনি ভালো মৃত্যু বলবেন না অপমৃত্যু বলবেন? আবুল আহাবের মৃত্যুকে ভালো মৃত্যু বলবেন না অপমৃত্যু বলবেন? সবার অপমৃত্যু হয়েছে। তাহলে মানুষের উপরে গজব আসার যে ছয় কারণ, দুই নম্বর আমরা পেলাম আল্লাহর অবাধ্য হলে, আল্লাহর সঙ্গে সীমালঙ্ঘন করলে গজব দেন কে? নাম্বার থ্রি, তিন নাম্বার, মানুষ যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয় তখন ওই মানুষগুলিকে সাবধান করার জন্য গজব দেন কে? রব্বুল আলামিন কোরআনুল করিমের 42 নম্বর সূরা সূরাতুস শুরা এর 30 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত মুসিবত আসে, বিপদ আসে, গজব আসে, সব তোমাদের দুই হাতের কামাই করা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে এবং জলে তোমাদের উপরে যত ফাসাদ, যত গজব আসে, সব তোমাদের দুই হাতের কামাই করে, এগুলোর হালকা শাস্তি কিংবা হালকা গজব আমি তোমাদের উপর দিই, এই কারণে যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আল্লাহর দিকে তোমরা ফিরে আসতে। আমরা যখন পর্দা বাদ দিয়ে দিলাম, আল্লাহ এমন এক গজব পাঠাইলেন, নারী হোক পুরুষ হোক এখন সবাই মাস্ক বাধ্য হয়ে পড়তে হচ্ছে, এখন মাস্ক না পরলে আরও উল্টা জরিমানা করা, কি বলেন? এখন যখন একটু অবস্থা ভালো হলো তখন আবার নারীরা কি করলো? আবার দেখা গেল বেপর্দায় মেতে উঠলো। ওই যে বললাম কত ক্রম যে আসবে এটা একমাত্র জানেন কে? এমনি এমনি গজব আসে না। আমরা যখন পাপাচার
গুনাহের সাগরে নিজেদেরকে নিমজ্জিত করে ফেলি, তখন আমাদেরকে সাবধান করার জন্য আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমাদের উপরে গজব দেন কে? নাম্বার ফোর, চার নাম্বার, এই চার নাম্বার পয়েন্ট থেকে একটু ভালো করে শুনেন, তবে এই তিন নাম্বার পয়েন্টটা আরেকটু বলি। দেখেন আমাদের পাপের কারণে দুনিয়াতে কত গজব আসে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায়, এই আমরা তো আখিরি জামানার মানুষ, শোনেন এবার, আখিরি জামানায় আমার উম্মত পাঁচটি পরীক্ষার সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন এই অবস্থায় তোমরা না পড়ো। খুব সাংঘাতিক কথা আল্লাহর নবী বললেন। এক নাম্বার, আল্লাহর নবী বললেন যখন কোনো জায়গায় মানুষ জেনা ব্যভিচারে নিমজ্জিত হয়ে যাবে, ওই সমাজে আল্লাহ এমন এমন মহামারী, এমন এমন রোগ দিবেন যা পৃথিবীতে আগে কখনো ছিল না। আমার যুবক ভাইরা বলো তো, আজ থেকে 200-300 বছর আগে পৃথিবীতে এইডস নামক কোনো রোগ ছিল? কথা বলছেন না কেন? আর আমার আপনার কথা মিথ্যা হতে পারে, নবীজির কথা মিথ্যা হতে পারে? দেখেন নবীজি 1000 বছর আগে বলে গিয়েছেন কথাগুলো। যখন কোনো সমাজে জেনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজে এমন এমন রোগ আসবে, এমন এমন রোগের পয়দা হবে, এই রোগগুলো তাদের পূর্বপুরুষদের সময়ে ছিল না, এইডস আগে ছিল না। যখন আমরা বিয়ের মতো পবিত্র এই বিষয়টাকে মাইনাস করে যৌনতায় যখন আমরা মেতে উঠলাম, গোটা পৃথিবীতে এইডসের মহামারী আসলো, এইডসের মহামারী আসলো। এই করোনা ভাইরাস তো পৃথিবীতে আগে ছিল না। আমরা যখন পর্দা বাদ দিয়ে দিলাম, এখন এমন এক ভাইরাস আসছে, নারী পুরুষ সবাই এখন দেখা যাচ্ছে মুখের সামনে মাস্ক লাগাচ্ছে, আবার অনেকে হেলমেটের মতো কি জানি আরেকটা পরে, দেখলে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে। এই অবস্থা চলছে এখন। নাম্বার টু শুনে নবীজি বলছেন, দুই নাম্বার, যখন কোনো এলাকায় কোনো সমাজে ওজনে কম দেওয়া শুরু হয়ে যায়, তখন সেখানে সন্ত্রাস বেড়ে যায়, রাহাজানি বেড়ে যায়। ওজনে কম বেশি যেখানে চলে সেখানে সন্ত্রাস আর রাহাজানি বেড়ে যায়। তিন নাম্বার, নবীজি বলেছেন যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবেন, যার কারণে চাষাবাদ হবে না, ফসল হবে না। এরপরে নবীজি বলছেন যদি আল্লাহর অন্যান্য সৃষ্টি না থাকতো, আল্লাহ চিরতরেই বৃষ্টি বন্ধ করে রাখতেন। অন্যান্য সৃষ্টি, প্রাণী পশু আছে বলে, উদ্ভিদ আছে বলে, এদের জন্য বৃষ্টি বর্ষণ করতে হয় বলে আল্লাহ করেন, নইলে একেবারে আল্লাহ বন্ধ করে দিতেন। চার নাম্বার পয়েন্ট শুনেন, নবীজি বলেছেন যখন মানুষ আল্লাহ আর তার রাসূলের আনুগত্যের বিপরীত পথে যখন মানুষ পরিচালিত হয়, তখন বিজাতীয় দুশ্মনদেরকে অথবা দীন বিরোধীদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় বসাইয়া দেন। পাঁচ নম্বর, আল্লাহর নবী বলেছেন ওয়া লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। যখন কোনো জাতির নেতৃস্থানীয় লোকেরা আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে মনগড়া বিধান অনুযায়ী তারা যখন সমাজ রাষ্ট্র পরিচালনা শুরু করবে, তখন ওই সমাজে ওই রাষ্ট্রে গৃহযুদ্ধ এবং সন্ত্রাস রাহাজানি ফেতনা বাড়ায় দিবেন কে? শুধু তাই নয়, আল্লাহর নবী আরো সতর্ক করেছেন মানুষ যখন এই পাপগুলোতে ডুবে যাবে, মানুষগুলো তখন আল্লাহর গজবে পড়বে, আল্লাহর গজব তাদের উপরে পতিত হবে। আল্লাহর নবী বললেন ইদা কানাল মাগনা মুদুলা, যখন নেতৃস্থানীয় লোকেরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদকে নিজের মনে করে ভোগ করা শুরু করবে, তখন ওই সমাজ কিংবা ওই রাষ্ট্রের মধ্যে গজব দিয়ে দিবেন কে? এখন তাই হচ্ছে, দেখা যায় দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করতেছে। পাঁচ বছর আগে সম্পদ যা 5 বছর পর দ্বিগুণ হয়ে যায়, তার মানে চরিত্র ভালো? আরে বাপরে বাপ, একজন মেম্বার আর চেয়ারম্যান 5 বছরে বেতন হবে না, 6-7 লাখ, মেম্বার হওয়ার জন্য খরচ করে 20 লাখ, চেয়ারম্যান হওয়ার জন্য খরচ করে 1-1.5 কোটি। কি ব্যাপার, ঘটনা কোথায়? 5-6 লাখ যেখানে বেতনই না, সেখানে এত লক্ষ-কোটি টাকা পর্যন্ত খরচ করে কেন? লোকটা দায়িত্ব পাইলেই রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ ভোগ করবে সন্দেহ নাই, যদি সুযোগ পায় মানুষের মাথাও খায়া ফেলবে। ইদা কানাল মাগনা মুদুলা, রাষ্ট্রের সম্পদগুলোকে যখন এরা নিজের সম্পদ মনে করে ভোগ করবে,
সেই সমাজ এবং সেই রাষ্ট্রে গজব দিবেন কে? এই জন্য বলেছি মসজিদ মাদ্রাসা বন্ধ না করে সেসরা চোর চামারার দুর্নীতিবাজদের দুর্নীতি আগে বন্ধ করেন, যেটা বন্ধ করা দরকার সেটা বন্ধ করেন, হাদিস থেকে চিকিৎসা নেন। আল্লাহ নবী বলেছেন গজব কখন আসবে শুনো, ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে। এই যে বিভিন্ন অফিসগুলোতে জনগণের সেবার জন্য এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঘুষ ছাড়া এখন কিন্তু কোনো কাজ হয় বন্ধ যদি করতেই মন চায় ঘুষ বন্ধ করেন, এই খেয়ানতকারীগুলোর খেয়ানত বন্ধ করেন, দেখবেন গজব কমায় দিবেন কে? তিন নম্বর ওয়া যাকাতু মাগরামা, আল্লাহ নবী বলেছেন মানুষ যখন জাকাতকে জরিমানার মতো মনে করবে, জাকাতকে যখন তার জন্য বুঝা মনে করবে, তখন ওই সমাজ এবং ওই রাষ্ট্রে গজব দিবেন কে? যেটা করা দরকার সেটা করেন, লিস্ট করেন কাদের উপরে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও জাকাত দিচ্ছে না, লিস্ট করে করে জাকাত কালেকশন করে জাকাত ডিস্ট্রিবিউট করেন, দেখবেন গজব তুলে নেবেন কে? নাম্বার ফোর, চার নাম্বার, ওয়াতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া হাক্কা উম্মাহু, এ যুবকরা কথাগুলো মিলান। আল্লাহর নবী বলেছেন যখন উম্মতের লোকেরা নিজের স্ত্রীর কথা বেশি শুনবে আর মাকে যখন গালি দিবে মায়ের অবাধ্য হবে, এখন কিন্তু বউয়ের কথা শুনে মায়ের কথা বেশি শুনে না, এমন কুসন্তান বিভিন্ন এলাকায় আছে, ধরে ধরে বন্ধ করেন গজব তুলে নেবেন কে? এরপরে নবীজি বলেছেন ওয়াবাররাস সাদিকাহু ওয়া জাফা আবাহু, যখন যুবকেরা যখন লোকেরা বন্ধুর সাথে কোমল ভাষায় সুন্দর ভাষায় কথা বলবে আর বাবার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে, দেখবেন পাশের বাড়ির বন্ধু এসে ডাক দিয়েছে, দোস্ত কি বাড়িতে আছো নাকি, খুব সুন্দর বলে, হ্যাঁ দোস্ত বাড়িতে আছে তো, আর নিজের জন্মদাতা বাবা বুড়া মানুষ একটু অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না, আদর করে ডাক দিয়েছে আমার বাজান আমাকে একটু বিছানা থেকে তুলে দাও, সবসময় চিৎকার করে কোনো চুপ থাকতে পারেন, এরকম ধমক দেয় কুসন্তান আছে না নাই? নবীজি বলেছেন যখন উম্মতের মধ্যে এই কাণ্ড শুরু হবে গজব দিয়ে দিবেন কে? এরপরে নবীজি বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে আল্লাহর জিকির আল্লাহর জিকিরের চাইতে যখন দুনিয়াবি হইচই বেশি শুরু হবে গজব দিয়ে দিবেন কে? ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম, খুব চমৎকার হাদিস শুনেন, আমার মনে হচ্ছে এই হাদিসটা যখন আমি পড়ি মনে হয় নবীজি যেন আমাদের এই বাস্তবিক অবস্থাগুলো দেখে দেখে কথাগুলো বলতেছেন। ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম, নবীজি বলেছেন যখন সমাজের কুখ্যাত এবং চরিত্রহীন লোকেরা সমাজের নেতৃত্বভাবে গজব দিবেন কে? মিলায় দেখেন তো এখন নেতৃস্থানীয় কারা, চোর বাটপার একেবারে সিলমারা সন্ত্রাস বদমাস চাঁদাবাজ টেন্ডার গুলুয়া সমাজের নেতা হয়েছে, আল্লাহর কাছ থেকে গজব আসবে না কেন? গজব যদি বন্ধ করতেই হয় চোর বাটপারদেরকে ওই চেয়ারগুলো থেকে ফেলে দিয়ে আল্লাহওয়ালা লোকগুলোকে চেয়ারে বসায়া দে। গজব আসা যদি বন্ধ করতে হয় যা করা দরকার তাই করেন। নবীজি বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন সম্মানের ভয়ে ইজ্জতের ভয়ে মানুষ কাউকে সম্মান শুরু করবে সম্মানের উপযুক্ত নয় গজব দিয়ে দিবেন কে? ওয়া শুরিবাতিল খুমর, মানুষ যখন মদ পানকে হালাল মনে করবে গজব দিবেন কে? এখন বলেন মদের বার কেসেনো দিন দিন বাড়তেছে না কমতেছে? মাদক নির্মূল অধিদপ্তর নাই, আছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। কি আপনারা তো বাংলা ভাষার মানুষ বাংলা বুঝেন না, মাদক নির্মূল অধিদপ্তর নাই আছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। গজব যদি বন্ধ করতে হয় মদখুর গাঁজাখুর ক্যাসিনো বাদ যারা রয়েছে ধরে ধরে এদেরকে জেলখানায় ঢুকায় দেন। এখন আলেমরা জেলখানার ভেতরে আর মদখুররা ইয়াবাখুররা বাবাখুররা জেলখানার বাইরে। গজবাসা বন্ধ করতে হয় এদেরকে ঢুকায় দেন, আলেমদেরকে বের করে দেন। ওয়ালু বিসাল হারির, যখন মানুষ রেশমি পোশাক পরিধানকে হালাল মনে করবে, ওয়াত্তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, গান বাজনা গান বাদ্য গান বাজনাকে যখন মানুষ হালাল মনে করবে, গান বাজনার জন্য অনুমতি লাগে না, যুবকরা মাহফিল করবে অনুমতি নেওয়ার জন্য জুতার তলা ক্ষয় হয়ে যায়, প্রশাসনের ভাইদেরকে বলবো
এই যে রাস্তায় রাস্তায় মাস্ক বিতরণ করতেছেন, মানুষকে সতর্ক করতেছেন, ভালো কথা। মাহফিলের জন্য যুবকরা অনুমতি নিতে গেলে জুতার তোলা ক্ষয় হয় কেন? গান বাজনা বন্ধ করেন, গজব তুলে নিবেন কে? আপনি নবীজির এই হাদিসটা পড়েন, যখন উম্মতের লোকেরা গান বাজনা হালাল মনে করে গান বাজনা শুরু করবে, গজব দিবেন কে? ষোলোই ডিসেম্বর মাহফিল করতে দেয় না, যুবকদেরকে আরো বলে হাই ষোলোই ডিসেম্বর আজকে কের মাহফিল করবা? বলেন তো, যারা দেশের জন্য জীবন দিলেন তাদের কাছে আমরা ঋণী কম না বেশি? কথা বললেন না কেন আপনারা? কম না বেশি? তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে আছেন। সাঁতার না জানা কোনো লোককে পানিতে ফেলে দিলে সে যেমন অসহায় হয়ে যায়, কবরে শুয়ে থাকা মানুষগুলিও সেরকম অসহায়। এরা তাকিয়ে থাকে, মনে করেন আপনি সাঁতার জানেন না, কয়েকজন ঝিমাই দিছে, কি দামি দামি কথা চলে যাচ্ছে, এরা ঝিমায়। শোনেন, আপনাকে সাঁতার জানেন না ফেলে দিছে কেউ নদীতে, এখন আপনি কি করবেন? তীর দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে নদীর পাড় দিয়ে, বলবেন ভাই একটু তুলেন তুলেন, এদের কাছে সাহায্য চাইবেন, তাই না? এই দেখেন, সাঁতার না জানা লোকগুলিকে নদীতে ফেললে এরা যেমন নদী তারা যেমন নদীর পাড়ে থাকা লোকদের কাছে সাহায্য চায়, ঠিক সেম কবরে শুয়ে থাকা লোকগুলাও জীবিতদের দিকে তাকায় থাকে, কখন এরা আমাদের জন্য একটু দোয়া করবে। এখন যারা দেশের জন্য জীবন দিয়ে গেল, আপনি গান বাজনা করলেন, সওয়াব হবে? উচিত ছিল সেদিন কুরআন তেলাওয়াত করা, দোয়া মাহফিলের আয়োজন করা। এখন আমরাও কিন্তু বিজয় দিবস পালন করি, আমি ব্যক্তিগতভাবে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করেছি মাহফিল করে, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দোয়া করে। এখন আমরা শহীদদের জন্য দোয়া করে আমরা হয়ে যাই স্বাধীনতা বিরোধী, আমরা শহীদদের জন্য দোয়া করে হয়ে যাই আমরা চেতনা বিরোধী। আর তোমরা গান বাজনা করে, তোমরা গান বাজনা নাচানাচি করে তোমরা হয়ে যাও স্বাধীনতার চেতনাবাদ। এরা আসলে যারা নাচ গান ফালাফালি নাচানাচি করে, যারা ষোলোই ডিসেম্বরে নিজেদেরকে স্বাধীনতার চেতনাবাজ বলে লাফালাফি করে, এরা আদৌ শহীদদের জন্য কল্যাণ কামি নয়, বরং এরাই হচ্ছে মূলত শহীদদের মূল দুশ্মন। কমন সেন্স বিবেক খাটাই আপনি চিন্তা করুন, আমার শহীদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। যারা জীবিত আছেন অনেকে অসুস্থ, আল্লাহ যেন তাদের উপর রহম করেন, আমরা শহীদদের জন্য কল্যাণ কামি। শুনেন, মানুষের উপরে গজব কখন আসে? নবীজি বলেছেন যখন মানুষেরা পাপের সাগরে গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয় মানুষগুলোকে সতর্ক করার জন্য, গজব দেন কে? তাহলে এই যে আমরা 4 নম্বর পয়েন্ট, আজকে আমরা যে 3 নম্বর পয়েন্টটা জানলাম বিপদ মুসিবত আসার 3 নম্বর কারণ হলো, আমরা যখন বেশি বেশি গুনাহ করি পাপ করি, আমাদেরকে সতর্ক হওয়ার জন্য গজব দেন কে? এ যুবক ভাইয়েরা এখনো সাবধান হও, কত নামাজ ছেড়ে দিয়েছো আল্লাহর ওয়াস্তে নামাজে যাও, নাচ গান বন্ধ করো, গান বাজনা না শুনে বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনো। একটু সুযোগ পাইলে তো ইউটিউবে ঢুকে খালি নাচ গান নাটক সিনেমার ধান্দায় থাকো না, প্রত্যেকের ফোন হাতে নিয়ে যদি ইউটিউবের সার্চ হিস্ট্রি আর গুগলের সার্চ হিস্ট্রি এখানে যদি চেক করা হয়, ওযু ছুটে যাবে অনেকে। আপনি গুগলে যে কী কী সার্চ করেন, সার্চ হিস্ট্রি আছে না এই হিস্ট্রিতে, আর ইউটিউবের সার্চ হিস্ট্রিতে এখন তালাশ করলে বোঝা যাবে কে কত বড় মুসল্লি। এই গুনাহ বন্ধ করো যুবক, তুমি মনে করছো তুমি যার সার্চ করছো আব্বু আমি জানি না, ফোন তো তোমার কি জানি কয় ফিঙ্গারপ্রিন্ট নাকি ফিঙ্গার লক, তাই না? পাসওয়ার্ড লক, পাস লক নাকি এটার নাম, ফেস লক, পাস লক, ফিঙ্গার লক, মনে করছে কেউ তো আর পাবে না। এ যুবক, কেউ না জানলেও একজন তো ঠিকই জানেন তিনি কে, ওই আল্লাহকে ভয় করো। তুমি ফেস লক দিস, তারপর কি জানি কয় ফিঙ্গারপ্রিন্ট দিয়া লক দিস, তারপর পাসপোর্ট দিছে, ওই যে আরেকজন কয় তালা লক মারছে, তালাই লক, লকই তালা, কেউ না জানলো বন্ধুর কাছে ফোন দেন। অনেকে দেখবেন, শোনেন, যেই লোক আশেপাশের লোককে ফোন দিতে ভয় পায় বুঝবেন ডিস্টার্ব আছে, ঠিক না? ফোনের মধ্যে কিছু না কিছু আছে, কেউ তো জানে না, জানেন কি? পাপ বন্ধ করো ভাই, গুনাহ বন্ধ করো, আল্লাহর কসম, পাপ গুনাহ বন্ধ না করে যতই লকডাউন দাও গজব কিন্তু আটকাইতে পারবে না, গুনাহ বন্ধ করে দিতে হবে, গুনাহ বন্ধ, পাপ বন্ধ, আল্লাহর জিকির যদি বেশি হয় এই গজব তুলে নিবেন কে? আল্লাহ।
বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, কয়টা পয়েন্ট বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? চার নম্বর পয়েন্টটা কিন্তু বড় মজার, তবে তার আগে দেখি অর্ধেক তো শেষ হয়ে গেছে, তাই না? দেখি অর্ধেক কয়টা, অর্ধেক মনে রাখতে পারছেন কিনা। গজব আসার কারণ বুঝলাম কয়টা। এক নম্বর, আল্লাহ গজব দেন সতর্ক হওয়ার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য। দুই নম্বর, আল্লাহ গজব দেন অবাধ্য হলে, জুলুম করলে, জালেম হয়ে গেলে। তিন নম্বর, আল্লাহ গজব দেন গুনাহ আর পাপ করলে। পয়েন্টগুলো মনে আছে? সব চলে আসবে ইনশাআল্লাহ। চার নম্বর, আল্লাহ তাআলা মাঝে মাঝে টাটকা ইমানদারদের উপরেও বিপদ দেন। অনেক সময় দেখবেন ইমানদার, সেও বিপদে পড়ে গিয়েছে, মুসিবতে পড়ে গিয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে, জেলখানায় ঢুকে গিয়েছে। অনেক মানুষ মূর্খের মতো বলে, এত বড় হুজুর জেলে ঢুকলো কেন? মনে হয় কিছু না কিছু তলে তলে। তাহলে আপনার প্রশ্ন, ইউসুফ নবী 10 বছর ছিলেন, তিনি কি নাউজুবিল্লাহ তলে তলে কিছু করছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী কেন জেলে ছিলেন? আমার নবী কেন 3 বছর জেলখানায় বন্দি ছিলেন? নবীজি কি তলে তলে কিছু করছেন নাকি? নাউজুবিল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন, যার ইমান যত বেশি আল্লাহ তাকে পরীক্ষা করবেন তত, কারণ পরীক্ষা করলে এই মর্যাদা বাড়ে না কমে। সূরা আনকাবুত আপনি খুলে দেখেন, সূরা আনকাবুতের শুরুতে আল্লাহ বলেছেন, আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে কেবল ইমান এনেছি এতটুকু কথা বললেই ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইউফতানুন। মানুষ কি মনে করেছে তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবীন। আল্লাহ বলছেন, তোমাদের পূর্ববর্তী ইমানদারদেরকে পরীক্ষা করেছি, যাতে ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এটা যেন আমি যাচাই করে নিতে পারি। নবীদেরকে, বড় বড় নবীদেরকেই তো পরীক্ষা করা হয়েছে। এজন্য নবীজি বলেছেন, আশাদ্দুন্নাসি বালা আনবালা উল আম্বিয়া, সবচেয়ে বেশি ইমানের পরীক্ষা দিয়েছেন নবীরা। ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দিনি, যার মধ্যে দিনদারিতা যত বেশি তার ইমানের পরীক্ষাও তত কম না বেশি। আপনি মনে করতেছেন এত বড় মুফতি, এত বড় মুফাসসির কেন জেলের ভেতরে? মনে হয় তোলে তোলে কিছু করেছে না, আউযুবিল্লাহ। মনে রাখবেন, উনি এমন টাটকা ইমানদার, উনি হয়তো এমন দাওয়াত দিয়েছে, দাওয়াত আল্লাহ কবুল করেছে। নবীরাও কিন্তু পরীক্ষায় বিপদে মুসিবতে পড়েছেন। নবীদের তরিকা অনুসরণ করে দাওয়াতি কাজ করবে, যারা নবীদের মতো বিপদ মুসিবতের সম্মুখীন হবে তারা। সুতরাং আপনি ওই হুজুরকে, ওই হুজুরকে জেলে দেখে ষড়যন্ত্রের শিকার বলে আপনি মূর্খের মতো ভাবিয়েন না, তলে তলে কিছু করেছে। মনে রাখবেন, যার ইমান যত বেশি, যার দাওয়াত আল্লাহ কবুল করেন যত বেশি, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তত। আপনি ওই কাতারে এখনো যাইতে পারেন নাই, এজন্য আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন না। আপনি আপনি নিজেকে ওইভাবে গড়ে তুলুন। একজন ইমানদার কখনো বিপদ মুসিবতকে ভয় করে না, কারণ ইমানের পথ ফুল বিছারে নয়, ইমানের পথ এটা কাটায় ঘেরা, ঠিক কিনা বলেন? তাহলে সংক্ষেপে বললাম, চার নম্বর কারণ হচ্ছে আল্লাহ মাঝে মাঝে ইমানদারকেও, বেঈমান না, ইমানদারকেও আল্লাহ বিপদে ফেলবেন, মর্যাদা বাড়ানোর জন্য না কমানোর জন্য। আরেকটা জোরে বলেন। এরপরে নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, মানুষের উপরে বিপদ তখন আসে যখন মানুষ জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যায়। জিহাদ এই কথাটা শুনলেই অনেকে ভাবে সন্ত্রাস বা জঙ্গির গন্ধ খুঁজে। আসলে জিহাদ একটা পবিত্র শব্দ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলা অপবিত্র শব্দ। জিহাদ, জিহাদের সাথে সন্ত্রাস আর জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ করা ফরজ, আর সন্ত্রাস আর জঙ্গিবাদী কার্যক্রম করা হারাম, হারাম, হারাম। জিহাদ সন্ত্রাস আর জঙ্গিবাদ এক জিনিস নয়। জিহাদ শব্দটি জুহদুন মাদ্দা বা মূল ধাতু থেকে এসেছে, এর অর্থ হলো প্রচেষ্টা চালানো। আপনি কোনো ভালো কাজের, নেক কাজের প্রচেষ্টা চালানোর নামই হচ্ছে জিহাদ। আপনি নামাজ আদায় করেন, এটা জিহাদ। আপনি রোজা রাখেন, জিহাদ। এটা এক কথায় আল্লাহর এবাদত পালন করেন, এটা সব জিহাদের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর এবাদত করতে গিয়ে আমরা
শয়তানের মোকাবেলা করেই তো আল্লাহর ইবাদত করি। এই যে আমি এখন আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বলছি, এটাও কিন্তু জিহাদ। আপনি যদি সত্য কথা বলেন এটাও জিহাদের অন্তর্ভুক্ত। অনেকে মনে করে জিহাদ মানে মারামারি কাটাকাটি, না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের উপরে আঘাত আসলে, যখন অস্ত্রশস্ত্রের মোকাবেলায়, যখন সশস্ত্রে, যখন মুসলমানরা তাদের আমিরের বা রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে তারাও যখন মোকাবেলা করে, ওইটা হচ্ছে জিহাদের লাস্ট স্টেপ, যেটাকে আরবিতে বলা হয় কিতাল ফি সাবিলিল্লাহ। কিন্তু এটাই জিহাদ নয়। মূলত জিহাদ হচ্ছে, জিহাদ হচ্ছে নেক কাজের প্রচেষ্টা চালানোর নামই হচ্ছে জিহাদ। এই জিহাদ থেকে যখন মানুষ দূরে চলে যায়, গজব দেন কে? বলেন গজব দেন কে? উদাহরণ কি, একটা ঘটনা আমার মনে পড়েছে, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু সংক্ষেপ করছি। দেখেন, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে গেলে গজব আসে কেমন? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? আচ্ছা, এই যে একটু আগে একটা কাহিনী শোনাইছিলাম না আপনাদেরকে, যে মুসা নবী আল্লাহর আদেশে তার উম্মত নিয়ে মিশর থেকে বের হয়ে গেলেন, এরপরে সামনে এসে দেখলেন লোহিত সাগর, লোহিত সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিলেন কে? তো রাস্তা তো পাস হয়ে গেলেন, আর ফেরাউন দলবল সহ মরে গেল। আপনারা অনেকে এরপরের কাহিনী জানেন না, সাগর পাস হওয়ার পরের ঘটনা অনেকে জানেন না। এর পরের ঘটনাটা কী ছিল? আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তুমি তোমার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সহ এর আশপাশের অঞ্চল, ওই ভূমিতে চলে যাও। তখন আমালেকা সম্প্রদায়, কোন সম্প্রদায়? যুবক ভাইরা ইতিহাসটা ভালো করে শোনো, আমালিকা সম্প্রদায় তখন এই আল আরদুল মুকাদ্দাসা, কোরআনে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, ওই পবিত্র ভূমিকে শাসন করত। আর সেই সময়ে আমালেকা সম্প্রদায় ছিল সবচেয়ে শক্তিশালী, সেই যুগের সুপার পাওয়ার। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তোমার উম্মতকে নিয়ে এবার ওখানে যুদ্ধ করো, যুদ্ধে যাও, তবে তোমার উম্মতকে এটা বলে দিও, তারা যেন এদেরকে ভয় না পায়, এরা এই দুনিয়ার শ্রেষ্ঠ জাতি হোক, এরা শক্তির দিক থেকে এখন শ্রেষ্ঠ হলেও এরা তোমাদের সাথে পারবে না, কারণ আল্লাহ যদি কাউকে সহযোগিতা করেন, আল্লাহর শক্তির মোকাবেলা করা কারো দ্বারা সম্ভব? মুসা নবী এই সেম কথাটা তার উম্মতকে বললেন, দেখো আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয় দিবেন, তোমরা আমার সাথে চলো। মুসা নবীর উম্মত মুসা নবীর সাথে গেল যুদ্ধের ময়দানে গিয়ে, এদের অস্ত্রশস্ত্র আর এদের শক্তিমত্তা দেখে তারা কি বলল, মুসা আমরা যাইতে পারবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ফাইদুন, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধটা দেখি, মজা করে দেখি। দেখছেন কেমন ঘাটতারা উম্মত, আল্লাহর আদেশ অমান্য করার কারণ। দেখেন আল্লাহ আগাম সুসংবাদ দিয়েছেন যে যুদ্ধে গেলেই তোমরা বিজয় পাবা, কারণ ফেরেস্তা দিয়ে বিজয় দিবেন কে? ফেরেস্তার মোকাবেলা করা অস্ত্র দিয়া সম্ভব? আল্লাহর আদেশ অমান্য করার কারণে এদের উপর শাস্তি আসলো। কি শাস্তি শোনেন, এই দেখেন শাস্তি, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে গেলে তিন প্রান্তরে এদেরকে 40 বছর আল্লাহ বন্দি করে রাখলেন। কত বছর? এই 40 বছর এরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মিশরের উদ্দেশ্যে হাঁটা শুরু করতো, যখন বন্দি হয়ে গেল ভাবলো আমরা আমাদের দেশে চলে যাই, সকালবেলা পথ চলা শুরু করতো, সূর্যাস্তের সময় দেখতো যেখান থেকে হাঁটা শুরু করছিল সকালে আবার ওই জায়গায় ফিরে আসছে, পড়ছেনই বিপদে। এইরকম কত বছর চললো কথা বলেন, কত বছর? ঘটনা শুনতেছেন আপনারা? 40 বছর পর তাদের হুশ আসলো, তারা বলল যে আমরা এবার যুদ্ধ করব, জিহাদ করব, আল্লাহর আদেশ অমান্য করব। তখন তারা গেল যুদ্ধ করলো, আল্লাহ তাদেরকে বিজয় দিলেন। এখন দেখেন ঘাটতেরা এই জাতি বিজয় পাওয়ার পরেও কামটা করলো কি? আল্লাহ বললেন যেহেতু তোমরা নিজের যোগ্যতায় বিজয় লাভ করো নাই, বিজয় দিয়েছেন কে? তাহলে তোমরা এই পবিত্র ভূমিতে ঢুকার সময় দুইটা কাজ করবো। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর কাজ, যখন এই নগরীতে ঢুকবা, ঢুকার সময় গেট দিয়ে যখন ঢুকবা, বিজয় যেহেতু আমি আল্লাহ দিয়েছি, আমার শুকরিয়া আদায় করে আমাকে সাজদা দিবা। কি দিবা? সাজদা দিবা। এটা কয় নম্বর কাজ? এক নম্বর। দুই নম্বর কাজ করবা, ঢুকার সময় তোমরা আল্লাহর কাছে মাফ চাইবা। কি করবা? দেখেন এই ঘটনা কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরা এর 58 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইদ কুলনা দখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদান ওয়া দখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাযীদুল মুহসিনিন। আল্লাহ বলবেন,
বললেন যখন নগরীতে ঢুকবা তখন তোমরা এক নম্বরে সাজদা দিবা। দেখেন সাজদা দিতে হলে মাথা কি করতে হয়, নুয়াতে হয়। এরা কাম করছে কি জানেন? হ্যাঁ সবাই থাকা, এরা সাজদা না দিয়া গেট দিয়া ঢুকার সময় এমনে ঢুকছে, পিঠটারে পেছন দিকে দিয়া এমনে ঢুকছে, যেন মাথা নত। চিন্তা করছেন কি ঘাটতেরা জাতি, আল্লাহ বললেন সাজদা দে আর তারা কি করলো, পিঠটারে পেছন দিকে দিয়া এমনে ঢুকলো, সাজদা দিয়েছে। দুই নম্বরে আল্লাহ বললেন তোমরা ঢুকার সময় বলো হিত্তাতুন নাগফিরুলাকুম, যে আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আল্লাহ বললেন বলো হিত্তা শব্দটা কি, আর তারা এখানে আরেকটা নুন লাগাইছে, নুন বুঝেন আপনারা, লবণকে তো অনেক এলাকায় নুন বলে, ওই নুন না কিন্তু আরবি হরফ আছে না নুন, এখন হিত্তাতুনের জায়গায় লাগাইছে হিন্তা, হিন্তা অর্থ কি গম। আল্লাহ বললেন মাফ চা, ঢোকার সময় কয় হিন্তা হিন্তা গম গম, গমের মিছিল করে করে ঢুকলো, আল্লাহর আদেশ তারা অমান্য করলো। এরপরে এদের উপরে গজব দিয়ে দিলেন কে, এই ঘটনা শোনালাম কেন, আমরা যখন জিহাদ করা ছেড়ে দেব, জিহাদ মানে মারামারি কাটাকাটি না, আমরা যখন ভালো কাজ করা ছেড়ে দিব, ভালো কাজের প্রচেষ্টা করা ছেড়ে দিব, দিন প্রচার দিন চর্চার কাজ ছেড়ে দিব, গজব দিয়ে দিবেন কে। যেন যা বন্ধ করা দরকার সেগুলা করেন, যা করা দরকার সেটা করেন। নাম্বার সিক্স, ছয় নাম্বার, মানুষের উপরে গজব আসা, পয়েন্টগুলো মনে রাখতেছেন আপনারা, কথাগুলো বলেন তো বাস্তব না অবাস্তব। ছয় নাম্বার কারণ শুনুন, ছয় নাম্বার কারণ হচ্ছে মানুষ যখন অন্যায় দেখে চুপচাপ থাকবে, অন্যায়ের বিরুদ্ধে যখন মানুষ কথা বলবে না, তখন সবার উপরে একেবারে যারা বুজুর্গ যারা ভালো কাজ করে তসবি টিমিক অন্যায় দেখে চুপচাপ থাকে কথা বলে না, সবগুলারে গজব দিয়া ধ্বংস করবেন কে, ধ্বংস করবেন কে। দেখেন একটা ঘটনা শোনাই, দাউদ আলাইহিসসালামের নাম শুনছেন তো আপনারা, এখন আমাদের সাপ্তাহিক এবাদতের দিন কি বার, একটু জোরে বলেন, যারা যাইতেছে এমনকে যাইতে দেন, এরা রিয়েল শ্রোতা না, এরা ফালতু লোক, আউল ফাউল লোক। আপনারা শোনেন, দাউদ আলাইহিসসালামের সময়ে তার উম্মতের জন্য সাপ্তাহিক এবাদতের দিন ছিল শনিবার, কি বার, আল্লাহর আইন ছিল শনিবারের দিন তারা যেন মাছ না ধরে, মাছ ধরা নিষিদ্ধ করলেন কে, এই আল্লাহর আদেশকে, আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে দাউদ নবীর উম্মত তিন ভাগে ভাগ হয়ে গেল, কয় ভাগে আরো জোরে বলেন, এক ভাগ লোক এরা খুব টেকনিক করলো যে আল্লাহ তো বলেছেন শনিবারে আমরা মাছ ধরবো না খাবো না, ঠিক আছে মাছ ধরবো না খাবো না, কিন্তু আইল দিয়া, আইল বুঝেন আপনারা, আইল আইল দিয়া বেড়া দিয়া রাখবো, আটকায় রাখবো, আর রবিবার এগুলা ধরে ধরে মজা করে খাবো, দেখছেন কারবা। এখন এরা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো, অন্যায় কাজ করলো না, এরা অন্যায় করলো, এটা এক নম্বর শ্রেণী। আরেক শ্রেণীর মানুষ খুব বুজুর্গ, এরা এই অন্যায়টা করলো না, মাছ ধরলো না খাইলো না আটকাইলো না, কিন্তু এরা যে এই অন্যায় করলো অন্যায় বাধা দিল না, শুনতেছেন আমার কথা, এটা কয় নাম্বার গ্রুপ, তিন নাম্বার গ্রুপ, এরা এই অন্যায় করলো না, আইলো দিল না বেড়া দিল না ধরলো না খাইলো না আটকাইলো না, কিন্তু যারা অন্যায় করতেছে এই অন্যায় দেখে তারা চুপ থাকলো না, গিয়ে বললে ভাই তোমরা এই অন্যায় করতেছো কেন, নিষেধ দিয়েছেন কি, বাধা দিল, অন্যায় বাধা দিল, কয় গ্রুপ হয়েছে, শুনতেছেন আমার কথা, এক নাম্বার গ্রুপ এরা সরাসরি অন্যায়টা করলো আটকাইলো, দুই নাম্বার হচ্ছে আটকায় নাই কিন্তু যারা আটকাইছে এদেরকে বাধা, তিন নাম্বার এরা আটকায় নাই কিন্তু অন্যায় বাধা। গজব যখন আসলো, দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে তসবি একটা বের করে সারাদিন তসবি টিপবে, আসে না তসবি টিপবে, নিজে নামাজ পড়বে রোজা রাখবে, কিন্তু তার সমাজে অন্যায় চলে অবিচার চলে, তার ক্ষমতা আছে অন্যায় অবিচারের মোকাবেলা করার, চুপচাপ থাকে, আছে আছে এরকম। দেখেন দাউদ নবী বেশি বলছে, আসলে ঠিকই বেশি, আমরা তো তাই হচ্ছে, এখন আপনি দেখবেন এই যে আমরা যারা আছি আমাদের সাথে কথাগুলো মিলতে পারে, কেউ রাগ করেন না, এখন দেখবেন সামনে কুপাকুপি চলতেছে, একজন আরেকজনকে কুপায়, ফেসবুক লাইভে এসে দেখায়, ছবি তুলে ভিডিও করে, বলেন সেই সময় ফেসবুক লাইভ আর ছবি তোলা ভিডিও করার কথা না, সবাই মিলে একটু আগানোর কথা, আপনার চোখের সামনে অন্যায় হয় আপনি বাধা দেন না, জুলুম চলে আপনি বাধা দেন না, আপনার দেশে দিন বিরোধী সমাজ বিরোধী কাজ চলে আপনি কথা বলেন না,
এই যে দাউদ নবীর উম্মতের এই তিন শ্রেণীর অবস্থা কি হলো দেখেন, আল্লাহ একটা গজব দিলেন, এই গজব থেকে তিন গ্রুপ থেকে এক গ্রুপ বাদ দিলেন। কয় গ্রুপ বাদ দিলেন? কোন গ্রুপকে আল্লাহ বাদ দিলেন? হ্যাঁ, যারা অন্যায় করে নাই কিন্তু অন্যায়ের, আর বাকি দুই গ্রুপকে আল্লাহ একসাথে করে বনি ইসরাইলের তখনকার 70,000 ইহুদিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন? বানর বানিয়ে দিয়েছেন। ঘটনাটা কেন শোনাইলাম বাবা, যুবক ভাইরা কেন শুনিয়েছি? আপনার চোখের সামনে অন্যায় চলবে, জুলুম চলবে, আপনি যদি চুপচাপ থাকেন, গজব যখন জালেমের উপরে আসবে, আপনার মতো বুজুর্গ যদি প্রতিবাদ না করেন, আপনার উপরে ওঠানা পড়বে। বুখারীর হাদিস আরেকটা মনে পড়লো, বলবো? খুব সুন্দর উদাহরণ, শুনে যান। বুখারীর হাদিস, নবীজি বললেন, অন্যায় দেখেও যারা বাধা দেয় না, এদের উদাহরণ হলো দুইতলা বিশিষ্ট জাহাজের প্যাসেঞ্জার দুইতলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয়তলা বিশিষ্ট জাহাজ? দুইতলা। উপরের তলায়ও যাত্রী প্যাসেঞ্জার আছে, নিচের তলায়ও প্যাসেঞ্জার আছে। এখন কাহিনীটা হইল কি শুনেন, নিচের তলার মানুষরা মাঝে মাঝে পানি আনার জন্য উপরের তলায় যায়। উপরের তলার এরা কয়েকদিন যাওয়ার পর বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে নিচের তলারাদেরকে ধমক মারছে, এই তোরা সব সময় পানি নেওয়ার জন্য উপরের তলায় আসো কেন, কম আসতে পারো না? নিচের তলায় এক পাগলা ছিল, সে বলল, আমরা যে বারবার উপরের তলায় আসি, বাধা দাও, এত রাগ করতেছো, ঠিক আছে যাও, অন্তত আমি আর আসবো না উপরের তলায় পানি নেওয়ার জন্য, আমার পানির দরকার হলে জাহাজ আমি ফুটা করে নিচ থেকে পানি উঠব। এই কথা মতো যদি এই পাগলা এই কাম করে আর জাহাজ যদি ডুবে, তাহলে এই পাগলা শুধু মরবে না উপরের তলা সবাই মরবে? নবীজির উদাহরণটা দেখছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর উদাহরণ। নবীজি বোঝাতে চাইলেন, তোমার সমাজে অন্যায় চলবে, আর তুমি যদি এরকম চুপচাপ বসে থাকো, গজব আসলে তোমার মতো বুজুর্গও কিন্তু বাঁচবা না। বলেন, আপনাদের এই এলাকার এই রাস্তার সামনে একটা বিড়াল, একটা কুকুর মরে পড়ে আছে, লোকজন প্রত্যেক দিন টিস্যু দিয়া অথবা হাত দিয়া নাক ঢেকে চলে যায়, আপনিও যান, আপনিও যান। এখন বলেন তো, এটা যদি কেউ না ফেলে দেয়, কেউ যদি এলাকা থেকে না ফেলে দেয়, দুর্গন্ধ কি শুধু আপনার নাকে লাগবে না সবার নাকে লাগবে? তার মানে হচ্ছে আপনার সমাজে অন্যায় চললে, জুলুম চললে, একজন ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে, কেউ প্রতিবাদ করুক আর না করুক, আপনি প্রতিবাদ করবেন, কারণ আপনি ইমানদার। নইলে গজব দিবেন কে? বাবা ভাইরা বলেন, মানুষের উপরে মুসিবত আসার কারণ আজকে বলছি কয়টা, বাকি আছে কোনোটার? আসলে একটু রিপিট করি, এক নম্বর বলেছি কি, আল্লাহ গজব দেন আল্লাহমুখী হওয়ার জন্য, একটু সতর্ক করার জন্য। দুই নম্বর, মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, সীমালঙ্ঘন করে, জুলুম করে, ওদের উপর বিপদ দেন কে, গজব দেন কে? তিন নম্বর, মানুষ যখন গুনার সাগরে গা ভাসিয়ে দেয়, গজব দেন কে? চার নম্বর, শুধু বেঈমান নয়, ইমানদারের উপরেও আল্লাহ বিপদ দিবেন, মুসিবতে তাকে ফেলবেন, হামলা মামলা ষড়যন্ত্রের শিকার সে হয়ে যাবে। এই পরীক্ষা আসবে কার তরফ থেকে? এটা মর্যাদা কমানোর জন্য নয়, মর্যাদা বাড়ানোর জন্য। মর্যাদা ঠিকই বাড়ে, দেখেন অনেক কুরআনের পাখি আছেন, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, এমন ভাবে এদেরকে ধর্ষণকারী লুণ্ঠনকারী বানায়ও মানুষের হৃদয় থেকে তাদের মহব্বত আজও কমানো যায় নাই। মর্যাদা দিয়েছেন কে? চার নম্বর বলেছি, মানুষের উপরে গজব আসবে তখন, সরি চার নম্বরটা তো বললাম, পাঁচ নম্বর যখন মানুষ জিহাদ থেকে দূরে সরে যাবে, ছয় নম্বর যখন মানুষ অন্যায় দেখেও প্রতিবাদ করা ভুলে যাবে। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই তো 11টাও হয়ে গেছে, পাঁচ মিনিট সময় দেবো, থাকবেন না আপনারা? এই যে বিপদ মুসিবত আসলে আমরা করব কি, আমি বেশি না, মাত্র পাঁচ মিনিটে আপনাদেরকে আমি চারটা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট? বিপদ আসলে এক নম্বর সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। পয়গাম্বরদের উপরেও মুসিবত এসেছে, তারাও সবর করেছেন। ইয়াকুব আলাইহিসসালামের 12টি ছেলে ছিল, এক ছেলের নাম ছিল ইউসুফ আলাইহিসসালাম। 10 ভাইরা ষড়যন্ত্র করে যখন তাকে কুয়ায় ফেলে দিল, এই কাহিনী যখন তারা একটা কাহিনী রচনা করে যখন তাদের বাবা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে বলল, ইয়াকুব আলাইহিসসালাম তখন বললেন, ফাসবরুন জামিলুম ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা
তাসিফুন। তোমরা যে কাহিনী রচনা করলে সবর করলাম কার কার জন্য বলেন, কার জন্য? এই সবরের ফলাফল কি হলো দেখেন, ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে উঠায়া সিস্টেম করে টেকনিক করে আল্লাহ মিশরের সিংহাসনে বসিয়ে দিলেন। অবশেষে জীবনের শেষ পর্যায়ে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে ইয়াকুব আলাইহিসসালামের সাক্ষাৎ ঘটল। তার আগে তার দশ ভাইরা যখন তার চোখের সামনে গেল, কাহিনী লম্বা, আমি শুধু বলছি সবরের ফলাফল কি হয়। ইউসুফ আলাইহিসসালাম তার ভাই বিনিয়ামিনকে সামনে এনে নিজের পরিচয় দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পরে পরিচয় দিয়েছিলেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি ক্বাদ মান্নাল্লাহু আলাইনা ইন্নাহু মান কি চমৎকার কথা! তিনি বললেন, আমি ইউসুফে আমার ভাই বিনিয়ামিন, আমার উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, আমার উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, নিশ্চয়ই যারা তাকওয়ার নীতি অবলম্বন করে আর সবর করে আল্লাহ তাদের কর্মফল বিনষ্ট করে দেন। ফল কিন্তু ভালো হয়, বিপদ আসলে সবর করতে হয়, আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসলে সবর করতে হয়। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন অনেকভাবে, এর মধ্যে একটা পরীক্ষা ছিল পুত্র কুরবানির পরীক্ষা। তার পুত্রকে তিনি যখন বললেন, বাবারে আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, ছেলে কি তখন দৌড় দিয়েছেন নাকি? তিনি তখন জবাবে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার! বললেন, বাবা আল্লাহ যা আদেশ করেছেন তা করুন, অবশ্যই আমাকে সবরকারী পাবেন। ওই দিকে দেখেন আপনি, আইয়ুব আলাইহিসসালাম 18 বছর ধরে অসুস্থ, বেসবর হয়ে যান নাই, 18 বছর ধরে অসুস্থ, শরীরের প্রত্যেকটি অংশ পচন, একেবারে শরীরের প্রত্যেকটি জায়গায় পচন শুরু হয়েছে। পচতে পচতে যখন তার জিহ্বাটা পচা শুরু হয়েছে, এই প্রথমবারের মতো তিনি আল্লাহর কাছে মুখ খুলে বললেন। তিনি তখন আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিয়েছেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ! আল্লাহ বলছেন, আইয়ুবের কথা স্মরণ করো, যখন সে বলল আল্লাহ আমি তো অসুস্থ আর তুমি রহমানুর রহিম, আল্লাহ আমার তো জিহ্বাটা পচা শুরু হয়েছে, তিনি বললেন না মাফ করে দাও, বুঝাতে চাইলেন আল্লাহ এই জিহ্বাটাও যদি পচে যায় তোমার মতো আল্লাহর জিকির আর আমি কি দিয়া করবো। সুবহানাল্লাহ! সবর করতে হবে, রোগ আসুক, দুঃখ আসুক, গজব আসুক, সবর করবেন। সবর করলে আপনার কাছ থেকে বিপদ তুলে নেবেন কে? দুই নাম্বার তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ বলেছেন, আপনার হয়তো ব্যবসা বাণিজ্যেও এখন ক্ষতি শুরু হয়েছে, যে কোনো জায়গায় যে কোনোভাবে হোক মুসিবতে পড়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল কমাবেন না, আল্লাহর উপর ভরসা করবেন, বিপদ তুলে দিবেন কে? তিন নাম্বার বেশি বেশি দোয়া করবেন। ইউনুস নবীর ঘটনা আমরা জানি, তিনিও বিপদে পড়লেন, মাছের পেটে চলে গেলেন, কোনো কোনো বর্ণনা এসেছে তিনি তিনটা অন্ধকারে পড়ে গেলেন, একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, তিন নাম্বার অন্ধকার হলো মাছের, তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয় তিনি সাহায্য চাইলেন, দোয়া করলেন কার কাছে? তিনি তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তিনি বললেন, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো বিপদে পড়েছি, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, জুলুম করে ফেলেছি নিজের উপর, অগর রব তোমার কাছে আমি সাহায্য চাইছি, দোয়া করছি। ইউনুস নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল করে নিলেন কে? আল্লাহ তাআলা বললেন, আমার ইউনুস যখন সাগরের অতল নিচে, অতল দরিয়ার নিচে মাছের পেটের ভেতর থেকে যখন দোয়া করলো, তার সেই ফরিয়াদ সমুদ্রের কেউ শুনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, আসমান জমিনের কোনো ফেরেশতা শুনে নাই, কেউ না শুনলেও শুনেছেন কি? শোনার পরে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম।
আমি ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বললেন আমি আমার ইউনুসের ডাকের সাড়া দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচালাম, ওয়াকাদালিকা। এইভাবে যদি মুমিনরাও বিপদে পড়ে আমার কাছে দোয়া করে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকে বিপদ থেকে বাঁচাই দিবেন কে? এই জন্য গজব আসলে বেশি বেশি দোয়া করুন। এই যে করোনা আসুক আর অমিক্রণ আসুক, আমরা একজনের কাছে দোয়া করব, তিনি কে? বেশি বেশি ইস্তেগফার করুন, সাইয়্যিদুল ইস্তেগফার করুন, দোয়া করুন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সব সময় দোয়া করুন। নবীজির আমল ছিল, নবীজি সকাল সন্ধ্যা একটা দোয়া করতেন, দোয়াটা আপনাদেরকে শিখায়া যায়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে জিজ্ঞেস করল, তিনি নবীজিকে বললেন, ওগো আল্লাহর রাসূল আমাকে একটা উত্তম দোয়া শিখাইয়া দেন। নবীজি বললেন, চাচা গো সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ দুনিয়া আখিরাতের সুস্থতার নিয়ামত আমাকে দাও। সুবহানাল্লাহ, দুই সাজদার মাঝখানে অসুস্থতার দোয়া আছে, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থ রাখ, এই দোয়াটা করবেন। সবাই মুখস্থ করে ফেলেন, বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা, আবার বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি এত লম্বা দোয়া নাও পারেন, এতটুকু বলবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, বলতে পারবেন না, আবার বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল, আরো ছোট করে বলি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই দোয়াটা পড়বেন, গজব আসুক যাই আসুক বা সচেতন থাকবেন, কিন্তু দোয়া করতে হবে কার কাছে? একজন বাঁচাইতে পারেন, তিনি কে? আবার নবীজি আরো সুন্দর একটি দোয়া শিখালেন, এই দোয়াটাও আপনাদেরকে তালিম দিয়ে যাই, শিখায়া যায়। নবীজি বলেছেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়বে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তারে বাঁচাইয়া দিবে। এই দোয়াটা যে পড়বে সকাল সন্ধ্যায় সকল বিপদ থেকে তারে হেফাজত করবেন কে? দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটা মুখস্থ আছে আপনাদের? অনেকের মুখস্থ নাই, বলেন বিসমিল্লাহিল্লাযী, সবাই বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াগুলোর কথা বললাম, এই দোয়াগুলো যদি আমরা পড়ি, বিপদ থেকে আমাদেরকে বাঁচাবেন কে? এরপরে চার নাম্বার, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। বলেন তো আমার আপনার নবী জীবনে কোনো গুনাহ আছে? সবাই বলেন গুনাহ আছে? গুনাহ নাই। এরপরেও নবী ডেইলি তওবা করতেন কয়বার? দুইটা হাদিস আছে, এক হাদিসে আসছে 70 বারের চেয়ে বেশি, এক হাদিসে আসছে 70 বারের চাইতে বেশি, আর এক হাদিসে আসছে 100 বার। আমরা 100 বারটাই ধরি, যেহেতু 70 বারের বেশি বলা হয়েছে তার মানে 100 বার। তাইলে নবীর জীবনে গুনাহ নাই, তিনি তওবা ইস্তেগফার ডেইলি করতেন কয়বার? আপনি করেন কয়বার? রেগুলার তওবা ইস্তেগফার করবো তো আমরা, সুযোগ পাইনি পড়বো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আর যদি পারেন রাতের বেলা ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, ঘুম থেকে উঠেও সাইয়্যিদুল ইস্তেগফার করেন, যদি আপনি মারা যান জান্নাত দিয়ে দিবেন কি? আল্লাহ, পড়বেন তো সবাই। আর ইস্তেগফারের বিশেষ তিনটা ফজিলত আছে, কয়টা ফজিলত? এই হাদিসটা বলে শেষ করি, বিশেষ তিনটা ফজিলত কয়টা বলেন? সবার জীবনে টেনশন আছে না নাই? এ ভাইরা বলেন, সবার জীবনে টেনশন আছে না নাই? বিপদ আপদ আছে না নাই? সবার বলেন তো রিজিকের দরকার আছে না নাই? কয়টা কথা বলছি? এক নাম্বার, সবার জীবনে বিপদ আছে। দুই নাম্বার, টেনশন
তিন নাম্বার রিজিকের চিন্তা সবার। আবার বলতেছি, যাদের ঘুম আসছে ঘুম টুম সারায় শেষ কথা শুনে যান। তিনটা জিনিসের ঔষধ আপনি নিয়ে যান, কথা মোল্লার নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক নাম্বার, সবার জীবনে কম বেশি বিপদ আপদ আছে না নাই? দুঃখ বেদনা বিপদ আপদ আছে। দুই নাম্বার, সবার জীবনে টেনশন। তিন নাম্বার, রিজিকের চিন্তা সবার। নবীজি বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফার, দেখেন এই হাদিসটি কয়টা হাদিসের গ্রন্থে, আবু দাউদ, ইবনু মাজা, মুসনাদে আহমদ, তাবরানি, বাইহাকি, কয়টা কিতাব? পাঁচটা, চারটা কে, পাঁচটা, আরো থাকতে পারে, কিন্তু আমি পাঁচটা কিতাবে পেয়েছি। দেখেন আবু দাউদ, ইবনু মাজা, মুসনাদে আহমদ, তাবরানি, বাইহাকি, সুনানে কুবরা, ছয়টা হইল, আরো থাকতে পারে। কি হাদিস, কতগুলো কিতাবে আসছে। নবীজি বলেছেন মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বীকিন মাখরাজা। নবীজি বলেছেন যেই ব্যক্তি তাওবা ইস্তেগফারের সাথে লেগে থাকবে, অর্থাৎ যেই ব্যক্তি সব সময় তাওবা ইস্তেগফারের সাথে সম্পর্ক রাখবে, এক নাম্বার, আল্লাহ ওই লোকটার সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। দুই নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুই নাম্বার হলো যেই ব্যক্তি ইস্তেগফারের সাথে সব সময় সম্পর্ক রাখবে, লেগে থাকবে, আল্লাহ তাআলা ওই লোকটার সকল দুশ্চিন্তা এবং টেনশন দূর করে দিবে। তিন নাম্বার, ওয়ারাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, ওই লোকটাকে আল্লাহ এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করে নাই, অর্থাৎ ধারণাতীত জায়গা থেকে তাকে রিজিক দিয়ে দিবেন। কে রিজিকের মালিক? কে? সকালবেলা পাখি, পাখি আকাশে উড়ে না? দেখেন যুবক ভাইরা, সকালবেলা পাখি খাঁচা থেকে বের হয় খালি পেটে, পেটে কোনো খাবার, সে জানে না কোথায় গেলে খাবার পাবে, আকাশে ডানা মেলে উঠতে থাকে, উঠতে উঠতে চতুর্দিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা যখন বাসায় আসে, খালি পেটে আসে না পেট ভরে আসে? এই পাখিরে আপনি খাবার দেন না আল্লাহ খাবার দেন? এই মাছগুলা নদীতে সমুদ্রে আছে, খাবার আপনি দেন? দেন কে? আপনার রিজিকও দেন কে? 10 জানুয়ারি রাতের বেলা এসে দেবিদ্দারের ওয়াহিদপুরে আমি খাওয়া দাওয়া করব। ওয়াহিদপুর না এটা? গত বছর আমি ভাবছিলাম এটা। হ্যাঁ দেখছেন, রিজিক, রিজিক বুঝাচ্ছি আপনি। আমরা হয় কি জানেন, আমরা রাজ্জাককে ভয় বেশি করি না, বরং রিজিককে বেশি ভয় করি। রিজিক যিনি দেন তার নাম রিজিকের ভয় করে। দেখা যায় হক কথা ইমাম সাহেব বলে না, যদি চাকরি চলে যায় রাজ্জাককে ভয় করলো না রিজিককে ভয় করলো? কথা বলে সুদ ঘুষ খাইতেছে, ভাবতেছে সুদ ঘুষ না খেলে সংসার চলবে কেমনে, রাজ্জাককে ভয় করলো না রিজিককে ভয় করলো? আপনি সব বাদ দিয়ে রাজ্জাককে ভয় করেন, রিজিক দেওয়ার মালিক কে? এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন, আপনি মিম্বরে বসে হক কথা বলতে পারেন না, এই চাকরির চলে যাক অসুবিধা কি, হয়তো এর চাইতে আল্লাহ এমন জায়গায় আপনারে নিয়ে যাবেন, এর চেয়ে আরো উত্তম রিজিক আপনার জন্য আসবে। আপনি সুদ ঘুষ ছেড়ে হালাল পথে উপার্জন করেন, দেখবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, আপনি চিন্তাও করতে পারবেন। দেখেন তিনটা জিনিসের, তিনটা জিনিস পাইবেন কয়টা কাম করলে, সবাই বলেন কয়টা কাম করলে? একটা। জিনিসটার নাম কি? সব সময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, ইস্তেগফার করবেন, তাইলে কয়টা জিনিস পাবেন সবাই বলেন কয়টা? এক নাম্বার, সব বিপদ দূর করে দিবেন কি? দুই নাম্বার, আপনার টেনশন কমায় দিবেন, দূর করে দিবেন কি? তিন নাম্বার, আপনারে রিজিক দান করবেন কি? দেখেন বিপদ আসার কারণ বললাম, বিপদ থেকে নাজাত পাওয়ার জন্য কি করা দরকার, কয়টা পয়েন্ট বলছি? হ্যাঁ উল্টা পাল্টা বললেন কেন, কয়টা? কয়টা? চারটা। এক নাম্বার কি বললাম, কি করতে হবে? সবর করতে হবে, কি করতে হবে? সবর। দুই নাম্বার তাওয়াক্কুল, ভরসা করতে হবে কার উপরে? তিন নাম্বার দোয়া করতে হবে কার কাছে? চার নাম্বার সবসময় তওবা ইস্তেগফারের সাথে থাকতে হবে। এইসব প্রজ্ঞাপনে সব আছে, তওবা ইস্তেগফারের কথা নাই, না থাকলে নাই, কিন্তু আমরা নিজেরাই তওবা ইস্তেগফারের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। গোটা পৃথিবী যদি গজবে ধ্বংস হয়ে যায়, আমরা যদি আল্লাহমুখী হয়ে যাই, আল্লাহর আইন মানে তওবা ইস্তেগফার করি, আমি চ্যালেঞ্জ করলাম আমাদের কিচ্ছু হবে না। হেফাজত করবেন কে? যে আমলগুলোর কথা বললাম, এই আমলগুলো সবাই করবেন তো? বিশেষ করে শেষ দিকে চারটা আমলের কথা বলেছে, সবর, সব সময় সবর করতে হবে। দুই নাম্বার তাওয়াক্কুল আপনার ভিতরে থাকতে হবে। তিন নাম্বার দোয়া করবেন সব সময়, বেশি বেশি দোয়া করবেন কার কাছে?
আমরা দোয়া করি না, এই যে শেষ রাত, রাত বারোটার পরে দাঁড়ায় যান, যায় না মাঝে দাঁড়ান, যায় না মাঝে দাঁড়ান। পৃথিবীতে যারা বড় বড় বুজুর্গ হয়েছেন, আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহওয়ালা হয়েছেন, সব মানুষগুলো তাহাজ্জুদের নামাজ দিয়ে হয়েছে, এমনি এমনি হয় না। এই তাহাজ্জুদ আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর একটা অন্যতম প্রক্রিয়া। আর লাস্ট কি বললাম, বেশি বেশি কি করতা, বেশি বেশি কি করবেন, ইস্তেকবার। আজকে হেঁটে হেঁটে বাড়ি যাবেন, যাওয়ার সময় কি করবেন, কি বলবেন বলেন তো, ঘর থেকে বের হয়েছেন মসজিদে আসবেন, হেঁটে হেঁটে আসতেছেন, কি বলবেন, দেবিদ্বার থেকে ঢাকায় যাচ্ছেন বাসে উঠছেন, যতক্ষণ সজাগ আছেন কি বলবেন, মর্যাদা বাড়াবেন কি, পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।